হ্যালো ফ্রেন্ডস, জুইরয় চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তা আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে পালং শাকের কোনো একটা রেসিপি। তা পালং শাকটা সবাই পছন্দ করে, বাচ্চা বড় সবাই ভালোবাসে, আর পালং শাক খাওয়াটাও খুব ভালো। তা এর মধ্যে অনেক ইমিউনিটি রয়েছে, আর পালং শাক বা শাক জাতীয় জিনিসটা খুব ভালো। এই শীতকালে পালং শাকটা খুব ভালো পাওয়া যায়। তা পালং শাকের তো অনেক রকমের রেসিপি করা যায়। তা আজকে আমি পালং শাকের পরোটা বানাচ্ছি, চলো স্কিপ না করে ভিডিওটা প্লিজ তোমরা দেখো, এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং লাইক শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা আমি পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি, তার এদিকে আটা ময়দা মিক্স করেছি। আমি পুরো ময়দা দিয়ে করছি না, আটা ময়দা মিক্স করে পরোটাটা বানাচ্ছি, যে পালং শাকটা সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়ে একদম মিহি করে নিয়েছি। তারপরে আমি এটাকে নুন এবং একটু গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। তার সাথে একটু চিনিও অ্যাড করব। যেরকম আমরা পরোটা খাই সেরকম টাইপেরই মাখবো। তার সাথে একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখবো। কালো জিরে কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায়, অনেক সময় গা হাত পা ব্যথা হলে সেই জিনিসটা থেকেও অনেক ক্ষেত্রে আমাদেরকে ভালো রাখে। তা আমি অল্প অল্প করে জল দেবো, একবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে করে আমি আটা আর ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব পালং শাকের সাথে মিশিয়ে। তোমরা বন্ধুরা পালং শাকটাকে সিদ্ধ করে একবার মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো, এতে অনেক সময় ভালো পেস্টটা হয়ে যায়। তা আমি এটা মিক্সিতে ঘোরাইনি, আমি জলটা ছাকার পরই, যেহেতু আমি এটা সিদ্ধ করেছি সেজন্য এটা একদম মিহি হয়ে গেছে। তা দেখো আমার মাখাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, একদম নরম করে, মানে একদম তুলতুলে না, যেরকম আমরা আটা ময়দা মাখি খুব নরম সফট হবে, দেখো জিনিসটা বুঝতেই পাচ্ছ। তারপরে আমি এইটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এদিকে আমি ওটার সঙ্গে যে পরোটার সঙ্গে একটা তরকারি সেটা আমি বানাচ্ছিলাম তাই জন্যে, তাই দেখো কতটা সফট আছে। তা তোমরা এর সাথে ঘুগনি তরকা বা আলু দিয়ে তরকারি, ফুলকপির তরকারি বা কোনো মাখা তরকারি যেমন বাঁধাকপি বা যে কোনো ভাজা ভুজি যা পার লাগবে ভালো সেটা দিয়ে খেতে পারো। তোমরা এটা দিয়ে সেম পদ্ধতিতে লুচিও বানাতে পারো, ভালো লাগবে, করে দেখো একবার ট্রাই। মাংস পনির যা ইচ্ছে দিয়ে খেতে পারো। তা এবারে আমি দেখো প্রত্যেকটা ডো করে নিয়েছি আগেই, যেহেতু পরোটাগুলো একটা একটা করে করতে হবে সেই জন্য দেখো ডোটা করে নেওয়ার পর আমি এটাকে একটা লেচিগুলো কেটে আমি এগুলোর মধ্যে থেকে একটা একটা করে লেচির পিসগুলোকে ভালো করে অল্প অল্প করে আটা ওপর দিয়ে ছড়িয়ে এটাকে বেলবো। কোনো আমি কিন্তু তেল ইউজ করলাম না, আটা অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে এটাকে রুটির মতন বা পরোটার মতন যে যেরকম শেপ চাও সেরকম করতে পারো, যার যেরকম ইচ্ছে। তারপর এটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, চলো দেখে নিই কী করছি। তাওয়ার মধ্যে দিয়ে অল্প অল্প করে সেঁকে নেবো, এপিট ওপিট সেঁকে নেবো। তারপরে অল্প করে সাদা তেল দেবো, খুব একটা বেশি সাদা তেল আমি ইউজ করছি না, অল্প তেল দিয়েই কিন্তু জিনিসটা খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ আমি সেঁকে নেওয়ার পরে অল্প অল্প করে তেল দিচ্ছি যাতে জিনিসটা খুব ভালো হয় আর খেতেও খুব নরম হবে জিনিসটা। আর যে বাচ্চারা বা যারা বড়রা পালং শাক খায় না তাদের জন্য এরম করে রেসিপি করে দেবে, সত্যিকারের বন্ধু বলছি, সবাই চেটে পুটে খাবে, যারা খায় না তারাও খাবে, দেখতে অনেকটা মেথি শাকের মতন লাগবে, মেথি শাকের পরোটার মতন। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে এটা খুবই টেস্টি খেতে, তোমরা প্লিজ বাড়িতে বানিও। এবং দেখো আমি কতটা মানে সাইজের পাতলা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একসঙ্গে দুটো তিনটে দিয়েও তোমরা ভাজতে পারো, কিন্তু ভালো করে একটু এপিটপি সেঁকে নেবে, না সেঁকলে কিন্তু যেহেতু আটার তো একটু কাঁচা থেকে যাবে, একটু সেঁকে নিলে জিনিসটা খেতে বেশি ভালো লাগে। তারপরে অল্প করে তেল ছড়িয়ে করো, দেখবে ভালো লাগবে। আর প্লিজ তোমরা জানিও এই রেসিপিটা অতি অবশ্যই সবাই বাড়িতে করো, দেখবে ভালো লাগবে। তার সাথে তোমরা যেরকম তরকারি চাও করে পরিবেশন করো, গরম গরম পরোটা। এই শীত তার নেই, বেশি দিন থাকছে না, কিন্তু পালং শাকটা যে কদিন পাবে সে কদিন এরকমভাবে অনেক রকমভাবে পালং শাকের রেসিপি করতে পারো। তা আমি আরও অনেকের পালং শাকের রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের পুরনো বন্ধু রয়েছে তাদের জন্য তো ধন্যবাদ রয়েছে, তারা ছাড়া কিছুই হবে না। তার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুদের বলছি থ্যাংক ইউ, তোমরা আমাকে সাপোর্ট করেছো সেই জন্যে অনেকটা তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট দিয়েছো। তা প্লিজ সবাই এই রেসিপিটা করো, এবং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।